ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তো আজকে আমি আমার রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করছি, আশা করি তোমরা ভিডিওটা দেখবে আর অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো আমি একদিকে ভাত আর একদিকে ডাল বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে, আর এখানে রয়েছে পাঙ্কাশ মাছ, এটা ফ্রিজে ছিল তাই জলে রেখেছি। আর ভাত তো হচ্ছেই, আর প্রেশারে মসুরি ডাল আর পেঁপে দিয়ে। আর এখানে সবজি কেটে নিচ্ছি, আলু আর ওটা হচ্ছে কচু, এটা দিয়ে পাঙ্কাশ মাছটা রান্না করব। তো সের জন্য সবজিগুলো কেটে নিচ্ছি, আর একটু আদা রসুন আর একটু পেঁয়াজ দিব, সেটাও মানে কেটে এটা মিক্সিতে করে নেব মশলাটা, আর কচুগুলো কেটে নিই। সবজি কাটা হয়ে গেছে, কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়েছি শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। তো ডালটা এবার সম্বার দিয়ে দিলাম, আমার ডাল রেডি। এবার করব মাছ। তো মাছগুলো আমি প্রথমেই ভেজে নিয়েছি, ভেজে কড়াইয়ে মানে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি, আর মশলাটা এখন দিয়ে দিলাম। এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব, আর লবণ হলুদ দিয়ে দেব। কচুটা সেদ্ধ করে নিয়েছিলাম, সেই জন্য কচুটা একটু পরে দিচ্ছি, আর আলুটা অল্প দিয়েছি, আলুটা প্রথমে দিয়েছি, আলুটা তো সেদ্ধ করা হয়নি তাই প্রথমেই দিয়ে দিয়েছি। আর এটার মধ্যে আর টমেটো কেটে রেখেছি, সেটা দিয়ে দেব। তো আমার ঝোলটা ফুটে গেছে, আর গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব, আর আমার রান্না কমপ্লিট। তো কাজকর্ম সেরে নিয়েছি সব, এখন বাজে 12টা। তো তোজোকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি, তোকে এখন জামা প্যান্ট পরিয়ে দিলাম, আর অনেক দিন থেকে ওর মুখে না ক্রিমটা লাগানো হয় না গরম বলে, তো আজকে একটু ক্রিম লাগিয়ে দিচ্ছি, ক্রিম লাগিয়ে টিপ পরিয়ে দেবো, আর তারপর ওকে খাইয়ে দেব, খাইয়ে ওকে ঘুম পাড়াবো।
তোজো খাওয়া দাওয়া করে বাইরে চলে এসেছে, আর বাইরে তো আইসক্রিম এসেছে, এখন অজিত করছে আইসক্রিম খাবে, সেই জন্য ও ঠাকুমা ওকে আইসক্রিম কিনে দিয়েছে। আর আমি বলছি বাবা আমাকে দাও তো, বলছি গরম খেতে পারবা না, ঠান্ডাটাকে গরম বলছে।